নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই জয় মা কালী একশো বছর পর রটনটি কালী পূজায় মা কালীর আশীর্বাদে এই ছয়টি রাশির মনোবাঞ্ছা পূরণ হতে চলেছে ইচ্ছা পূরণ হতে চলেছে এই ছয়টি মহা সৌভাগ্যশালী রাশির দেখুন এই রটনটি কালী পুজো কেন হয় আমি একটু আপনাদেরকে বিশ্লেষণ করে দিই তারপর আমি আরও অনেক কিছু তথ্য আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো এবং কোন কোন রাশির মনোবাঞ্ছা পূরণ হতে চলেছে মা কালীর আশীর্বাদে তাও আপনাদেরকে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব প্রত্যেকে জয় মা কালী অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং ভিডিওটিকে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন দেখুন এই রতনটি কালী যেটা আপনার মাঘ মাসে আপনার কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে যে এই রতনটি কালী পূজা হয় এটা কিন্তু কৃষ্ণ কালী রূপেও কিন্তু পূজিত কিন্তু হয় অর্থাৎ একদিন রাধা কৃষ্ণের বাসির শব্দ শুনে কুঞ্জ বনে মধ্যরাত্রে প্রবেশ করেছিল এই প্রবেশ করার পরে পরে যখন রাধা কুঞ্জবনে প্রবেশ করেছিলেন তার দুই ননদ জটিলা এবং কুটিলা জটিলা এবং কুটিলা আয়ন ঘোষকে জানায় যে রাধা এই কুঞ্জবনে বনে শ্রীকৃষ্ণের কাছে আছেন কিন্তু আয়ন ঘোষ সেটা কিন্তু বিশ্বাস করেনি তখন কুটিলা সেখানে কিন্তু নিয়ে গেছিল কুঞ্জ বনে আয়ন ঘোষকে নিয়ে যায় তখন দেখে যে রাধা মা কালীর চরণ স্পর্শ করে বসে রয়েছেন মা কালীর চরণে রয়েছেন আগে থেকেই আয়ন ঘোষ আপনার মা কালীর একানিষ্ঠ ভক্ত কিন্তু ছিলেন এই দেখে আয়ন ঘোষ আপ্লুত এবং আবেগপ্রবণ হয়ে পড়েন এবং সেদিন থেকে এই রটনটি কালী পূজা আপনার শুরু হয় এবং পাশাপাশি যেহেতু এটা মুখে মুখে রটে যায় তাই জন্য এটাকে রটনটি কালী পূজা পড়ে অর্থাৎ এখানে কৃষ্ণ বোঝায় যে কৃষ্ণ এবং কালীর মধ্যে কোনো পার্থক্য কিন্তু নেই তাই এই রতনটি কালী সেই সময় থেকে আইন সময় থেকে কিন্তু হয়ে আসছে এবং মা কালীর যদি আপনারা সঠিক নিয়মে পূজা যদি করেন কি না আপনাদের জীবনে বড় বাধা দূর হবে আপনাদের দুঃখ কষ্ট দূর হবে এবং অর্থনৈতিক সমৃদ্ধি হবে আপনাদের কর্মযোগ হবে এবং পাশাপাশি আর্থিক স্থিতির জায়গাও কিন্তু আপনাদের মজবুত কিন্তু হবে অবশ্যই এই রতনটি কালী পুজোয় আপনারা অবশ্যই সাতটা ফল সাতটা জবা এবং আপনারা সাতটা সিঁদুরের কোটো অবশ্যই মায়ের কাছে নিবেদন করবেন এবং তার মধ্যে আপনারা অবশ্যই মাকে আপনারা জবা ফুলের মালা নিবেদন করবেন এবং পুজো আপনারা এটা বাড়িতেও পুজো দিতে পারেন বাড়িতেও অনেক ক্ষেত্রে হয় আবার অনেক ক্ষেত্রে কী হয় জানেন মন্দিরেও এই রটনটি কালী পূজা হয়ে থাকে সেদিন কিন্তু মায়ের আশীর্বাদ পেতে অবশ্যই একা নিষ্ঠভাবে আপনারা পুজো করুন এবং পাশাপাশি প্রত্যেককে আমি একটা কথা বলবো এই প্রসাদ আপনারা নিবেদন করুন এবং যে সিঁদুরের যে কোটোটা আপনারা দিচ্ছেন প্রত্যেক সদবা মানুষকে আপনারা এই সিঁদুরের কোটো দিন এবং যখন আপনারা কোনো গুরুত্বপূর্ণ কাজে যাবেন কোনো ইন্টারভিউ রয়েছে বা কোনো মানে গুরুত্বপূর্ণ কাজ রয়েছে তখন এই সিঁদুরটা আপনারা একটু হলো কপালে লাগিয়ে যাবেন দেখবেন আপনাদের জীবনে সফলতার জায়গাটা কিন্তু বৃদ্ধি কিন্তু পাবে অর্থাৎ যে কোনো কিছুতে বাধা বিপত্তি আসে কি না সেই বাধা বিপত্তিগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট দূর কিন্তু হবে মা কালীর বিশেষ কৃপা আপনারা কিন্তু পাবেন তো একশো বছর পর দুর্লভ মহা সংযোগ সৃষ্টি হয়েছে যার ফলে এই ছয়টি রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে এই ছটি রাশির ইচ্ছা পূরণ হতে চলেছে আপনাদের যে কোনো দিক থেকে আগামী দিনে সৌভাগ্যের সূচনা হতে কিন্তু চলেছে কোন এই সৌভাগ্যশালী ছয়টি রাশি আমি একে একে আলোচনা করবো প্রত্যেকে জয়মা কালী অবশ্যই আপনারা কমেন্ট করুন এবং ভিডিওটিকে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং পাশাপাশি লাইক করুন দেখুন আমি একটা কথা আবারও বলি যে অনেকে বলে যে কৌশিক আমার জীবনের সমস্যার পর সমস্যা থেকেই যাচ্ছে দেখুন অবশ্যই সমস্যা তো আছে কিন্তু সমস্যা থেকে বেরিয়ে আসতে গেলে একমাত্র ঈশ্বর তাই ঈশ্বরের আরাধনা অবশ্যই আপনারা করুন এই মা কালীর কৃপা আপনারা পেলে আপনাদের জীবনে কোনো বড় ধরনের সমস্যাগুলো কিন্তু আসবে না এবার আমি আসি যে ছয়টি রাশি সেই ছয়টি রাশির নাম আমি বলি প্রথম রাশি আপনার ধনু রাশি ধনু রাশি মা কালীর আশীর্বাদে আপনাদের কর্মের ক্ষেত্রে একটা বড় ধরনের চেঞ্জ আসতে চলেছে এবং ব্যবসা এবং আর্থিক স্থিতির জায়গা আপনাদের মজুত হতে চলেছে ডুবে গেছে আটকে গেছে এমন কোন টাকা এই সময় আপনারা পেতে চলেছেন মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ আপনাদের হতে চলেছে দ্বিতীয় রাশি ধনুর পর সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির কেরিয়ারের ক্ষেত্রে এই সময় লাভ দেখা যাচ্ছে দাম্পত্য সুখ ডেলি ইনকাম বৃদ্ধি ভাগ্যক্ষেত্রে আপনাদের বড় ধরনের সুযোগ আসতে রয়েছে ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হতে চলেছে এবং আপনাদের সুনাম অর্জন হতে চলেছে এবং পাশাপাশি আপনারা মা কালীর আশীর্বাদে আপনাদের বড় ধরনের কঠিন থেকে কঠিনতম সমস্যা আপনাদের দূর হতে চলেছে সিংহ রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি এরপর যে রাশি সেটি হচ্ছে মেষ মেষরাশির সৌভাগ্যের সূচনা হতে চলেছে মা কালীর আশীর্বাদে আপনাদের ব্যবসা আপনাদের সম্পত্তিগত দিক থেকে এবং কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আপনাদের আসতে চলেছে এবং আপনাদের এই সময় ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে চলেছেন এবং মা কালীর আশীর্বাদে রাশি বড় কোনো শুভ সংবাদ আপনারা কিন্তু পেতে চলেছেন এরপর যে রাশি সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির হারানো সাম্রাজ্য ফিরে পেতে চলেছে মকর রাশি মকর রাশির ইনকাম দ্বিগুণ থেকে তিনগুণ হতে চলেছে মকর রাশির সম্পত্তিগত দিক থেকে লাভ পেতে চলেছে কেরিয়ারের ক্ষেত্রে লাভ পেতে চলেছে আপনাদের মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ এ সময় হতে চলেছে এবং আপনাদের এই সময়ের মধ্যে বড় ধরনের কোনো সুযোগ আসতে কিন্তু চলেছে এরপর যে রাশি সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি সোয়াগা কর্কট রাশির ভাগ্য কর্ম সম্পত্তিগত দিক থেকে লাভ এবং আপনাদের আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে এবং এই সময়ের মধ্যে কোনো আপনাদের যে সমস্যাগুলো চলছিল মা কালী আশীর্বাদে যে কোনো বড় ধরনের সমস্যা থেকে আপনারা মুক্তি কিন্তু পেতে চলেছেন একদম অন্তিম এবং শেষ যে আমি কথা বলবো মা কালীর আশীর্বাদে ইচ্ছা পূরণ হতে চলেছে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি মা কালীর আশীর্বাদে আপনাদের ভাগ্যে বড় ধরনের পরিবর্তন আপনাদের পারিবারিক সুখ আর্থিক জায়গা আপনাদের মজুত হতে চলেছে কর্মক্ষেত্রে একাধিক পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে চলেছেন আপনাদের মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ এই সময় আপনাদের হতে কিন্তু চলেছে লিখে রাখুন এই সময়ের মধ্যে বড় কোনো সুযোগ আপনাদের কিন্তু আসতে চলেছে এবং এর পাশাপাশি এই সময়ের মধ্যে আপনারা কোনো জায়গা থেকে কোনো শুভ সংবাদ আপনারা কিন্তু পেতে চলেছেন অর্থাৎ অর্থাৎ ইচ্ছা পূরণ হতে চলেছে এই ছয় রাশি মনোবাঞ্ছা আপনাদের দীর্ঘদিনের মনের আশা মা কালী পূরণ কিন্তু করতে চলেছে অবশ্যই প্রত্যেকে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং প্রত্যেককে একটি অনুরোধ আমি আবারও করি আপনারা প্রত্যেকে কমেন্ট বক্সে মা কালী অবশ্যই আপনারা কমেন্ট করুন এবং আপনারা প্রচুর প্রচুর এই ভিডিওটিকে আপনারা শেয়ার করুন প্রত্যেকে মা কালী